তো ফাইনালি আমরা চলে এসেছি মেঘালয়তে। এটা হচ্ছে আমাদের মেঘালয়, যেখানে সবসময় ভাই বৃষ্টি হয়। তো আসলে আমি এখন ভাই মেঘালয়তে নেই, আমি আছি আমার ব্ল্যাঙ্কেটের নিচে, কারণ বাইরে অনেক ঠান্ডা পড়েছে। আর আজ থেকে প্রায় 8 মাস আগে, মানে প্রায় মার্চ মাস 2023 সালে আমি গিয়েছিলাম মেঘালয়তে, সেই গল্পটাই তোমরা আজকে দেখতে পাবে বা শুনতে পাবে। তো চলো ভাই শুরু করা যাক। আর বৃষ্টি যদি না হয় রোদ উঠে, তাহলে এখানে মেঘ থাকবে না, নিচে পাহাড়টা সব ক্লিয়ার দেখা যাবে। এই জায়গাটার নাম হচ্ছে লাইট লুম, এখানে বৃষ্টি বেশিরভাগ হয়। তো চলো সামনের দিকে যাই। এটা হচ্ছে মেঘালয়, মানে মেঘের দেশ। দেখো কত সুন্দর মেঘের দেশে চলে এসেছি আমরা। মেঘের দেশ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে বলো কেমন লাগছে। এখানে অনেক মানুষ আসছে, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না, মানে 10 হাত দূরে থাকলেও দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এই সাইডে ফ্যামিলি সহ এসছে, বাচ্চা কাচ্চা বউ বর সব চলে এসছে ভাই। আর আমরা সব থেকে ভুল করেছি, আর আমরা ভুল করেছি একটা ছাতা নিয়ে। এখানে মেঘালয় আসলে, মেঘের দেশে আসলে অবশ্যই অনেকগুলো ছাতা নিয়ে আসা উচিত, মিনিমাম রেনকোট নিয়ে আসবা। রেনকোট রেনকোট আনলে তো খুবই ভালো, তাহলে আরামসে ঘোরা যাবে। আর এক একজন এক একটা করে ছাতা এখানে নিয়ে আসা অবশ্যই উচিত, আমি যেটা বুঝতে পারলাম। তো যারা যারা আসার প্ল্যান করছে অবশ্যই ছাতা নিয়ে এসো সাথে করে, এখানে এসেও কিনে নিতে পারো, ভালো 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 সুন্দর সুন্দর ছাতা আছে। ওকে, চা খাবে তোমরা? চা, এই যে চা আনারস এগুলো পাওয়া যাচ্ছে এখানে, খাবা চা? আমাকে পুরো ঠান্ডা লাগছে, চা তো খাওয়া দরকার ভাই। এই দেখো এগুলো হচ্ছে মেঘালয়ের গাছ, এগুলো শুধু মেঘের দেশে হয়, মানে বাড়িতেও হয়। চলো এখানে মোমো পাওয়া যাচ্ছে, মোমো খেলে দেখবো কেমন টেস্ট। চলো, যাই হোক এখানে আমরা একটা দোকান পেয়ে গেছি। রাস্তায় ম্যাগির দোকান ছিল, মোমোর দোকান ছিল, কিন্তু এখানে একটা হোটেল টাইপের পেয়ে গেছি, যেখানে আমরা টিনের চাল পেয়েছি, বৃষ্টি পড়বে না। তো এখানে আমরা ম্যাগি না মোমো খাবো, দেখবো মোমো কেমন, তারপর যাবো। দেখো ভাই পাশটা পুরো সাদা আর পুরো বৃষ্টি, এত কষ্ট করে 20 কিলোমিটার আমরা গাড়ির মধ্যে আসলাম, ছাতা কিনলাম, আর এখন বৃষ্টি হচ্ছে। আহারে, ওকে ভাই এখানে তো অনেক ঠান্ডা, আর আমরা ঠান্ডার মধ্যে অর্ডার দিয়েছি মোমো, আর এখন আমরা এখানকার মেঘালয়ের মোমো খেয়ে দেখবো কেমন টেস্ট। আলাদা আলাদা ফিল হচ্ছে, কারণ এখানে সবসময় বৃষ্টি পড়তেই আছে ভাই। এপিক এপিক জার্নি হয়েছে আমাদের, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। চলো, মোমো মোমো এখনো হয়নি, মোমো এখানে হচ্ছে 50 টাকা করে, মানে আমাদের তিনজনের 150 টাকা লাগবে, ঠিকঠাকই আছে ভাই। ও ভাই ভাই দেখো আমাদের মোমো চলে এসেছে, তো গরম গরম মোমো এখন মজাই চলে আসবে ভাই, গরম গরম মোমো টেস্ট করবো মেঘালয়তে। আর এখানে আশেপাশে মানে একটু একটু করে ক্লিন হচ্ছে জায়গাটা, কুয়াশাটা কমছে, এখন থেকে আমরা পাহাড়ের ভিউটা একটু একটু দেখতে পারি। তো ওয়েট করা যাক, দেখি আরও কমে কি না, তাহলে পাহাড়ের ভিউটা ক্লিয়ার দেখা যাবে। তো চলো মোমো টেস্ট করি আগে, চলো। কেমন লাগছে মোমো টেস্ট? এই বৃষ্টির মধ্যে ঠান্ডাতে কি জুগাড় করে যাইতে হচ্ছে, দেখো মাথার মধ্যে প্লাস্টিক নিয়ে যাইতে হচ্ছে। আমরা ছাতা নিয়ে ঘুরতে ভালো লাগছে না, ওই জন্য হলো মাথায় প্লাস্টিক নিয়ে, মাথায় জল ঢুকবে না, আর এই ভিউটা আমরা দেখতে পাবো। এখন আকাশ একটু একটু ক্লিয়ার হচ্ছে, আমি ক্লিয়ার মেঘালয়টা তোমাদের দেখাতে পারবো। আর যখন রোদ উঠে ভাই পুরা পুরা দূর দূর দেখা যায়, কিন্তু এখন যেহেতু কুয়াশা আছে, মেঘ আছে, কুয়াশা তো না, এটা মেঘ, দেখতেই পাবো একটু পর দেখাবো। ওই মেঘটার জন্য আমরা ঠিকঠাক ভিউ দেখতে পাচ্ছি না, কিন্তু একটু পর আমরা সব দেখতে পারবো ভাই। লেটস গো, সামনের দিকটা লোকজন আছে, এখন অনেক কিছু দেখা যাচ্ছে ভাই, আসো। এখন একটু বৃষ্টি থামছে, তার জন্য আমরা আবার যাচ্ছি ছাতা ছাড়া। বান্দর, ওয়েলকাম টু মেঘালয়, মেঘের দেশ, যেমনটা দেখতে পাচ্ছ ভাই নিচে। এই ভিউটা তোমাদের দেখাতে যাচ্ছিলাম, যেটার জন্য আমরা এত দূর থেকে এসেছিলাম, ধরো ভালো করে দেখাচ্ছি। ওই দিকটাতেও লোক আছে, গোটাটা লোক আছে, আর যদি আকাশটা আর একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে আরও ভালো দেখা যাবে।
অনেক সুন্দর লাগছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এখন আমরা যাবো এখান থেকে লেকে, এখন একটু তাও ক্লিয়ার হয়েছে, আর মনে হয় ক্লিয়ার হবে না আজকে, কারণ রোদ তো উঠবে না বলে মনে হচ্ছে। আলাদা লেভেলের দেশে চলে এসেছি, মনে হচ্ছে মেঘের দেশে চলে এসেছি। এটা এটা তো মেঘের রাজ্যই ভাই, অনেক সুন্দর। এতক্ষণ যেটা তোমরা দেখতে পেলে সেটা ছিল মেঘালয়ের লাইট লুম, এত সুন্দর ভিউ। এখন এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম একটা লেকে, যেটার নাম উমুইউম লেক না কি নাম ছিল ভাই ভুলে গেছি, ওই লেকটাও অনেক সুন্দর ছিল। চলো লেকটাও তোমাদের দেখানো যাক ভাই, চলে আসো। হচ্ছে লেকের ধারে চলে এসেছি, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আজকে রবিবারের দিন বোটিংও বন্ধ থাকে, তো আমরা বোটে উঠতে পারবো না মনে হয়, বৃষ্টির জন্য বোটিং বন্ধ। আর তাছাড়াও প্রবলেমের শেষ নেই, কুয়াশা পড়ে আছে, যদি রোদ উঠতো না লেকটা অনেক সুন্দর লাগতো দেখতে। এখানে যেহেতু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে আবারও ক্যারি ব্যাগ পরতে হবে, মাথার মধ্যে কিচ্ছু করার নেই ভাই, মাথায় ক্যারি ব্যাগ ছড়া মানে পড়া ছাড়া আমার আর কোনো গতি ছিল না, কারণ ছাতা গাড়িতে ভুলে চলে এসেছি। ভাই কত সুন্দর লাগছে দেখতে ভাই, এটা টিনের তো, ভেঙে পড়ে না যায়। এই দেখো ভাই কত সুন্দর, আমি এটা খুলি দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো এই বোটগুলো না ইয়েতে চলে, মানে এমনি ডেতে চলে, আজকে বৃষ্টির জন্য বন্ধ। এত সুন্দর লেকে এসে যদি আমরা ড্রোন উড়াতাম তাহলে অনেক সুন্দর শট আসতো, কিন্তু আমার কাছে না ড্রোন নেই, আমাকে তাড়াতাড়ি ড্রোন গিফট করো, তাড়াতাড়ি কেউ ড্রোন গিফট করো আমাকে। সঠিক বলেছেন। ছিল আমাদের সুন্দর লেক। আমি যখন ওইখান থেকে আসলাম, গুয়াহাটি থেকে শিলং আসছিলাম, তখন এই লোকটা রোদের মানে লেকটা রোদের আলোতে অনেক ঝলমল করছিল, কিন্তু এখন যেহেতু রোদ টোদ নেই আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টিও কমে গেছে এখন, আর বৃষ্টিও নেই, আর লেকটাও দেখানো হয়ে গেছিলো, দেখো যেমনটা এখন পর্যন্ত অনেক লোক আছে এখানে, কোনো ব্যাপার না ভাই। লেকটা কেমন লেগেছে অবশ্যই লাইক মানে কমেন্টে বলো। আর আজকে প্রায় 8 মাস পরে বসে বসে আমি ওই ব্লগটা এডিট করছি, বুঝতে পারছো তো আমি কতটা অলস, এই জন্যই আমি ব্লগ দিতে পারি না ভাই। কিন্তু সেই দিনগুলোর কথা আমার এখন একটু একটু মনে আছে, আর সেগুলো তোমরা ভিডিওতেই দেখতে পাবে। কিন্তু আমরা সোজা চলে গেছিলাম লেক থেকে শিলংয়ে, যেখানে আমাদের হোটেল ছিল, কারণ সকালবেলা আমাদের ট্রেনটা ধরার জন্য বেরোতে হতো। তো সেখান থেকে দেখো ভাই রাতের ভিউটাও তোমাদের একটু দেখিয়ে দিই শিলংয়ের, তো চলো। Thank you.
অনেক লেট হয়ে গেছে, ট্রেন ধরতে লাগলো আমাদেরকে। টাইম আছে ট্রেন ধর। ওকে ভাই, তো ফাইনালি আমাদের ট্রেন মিস হয়ে গেছে। এখন আমরা আছি গুয়াহাটির কামাখ্যা রেল স্টেশনে, এখানে ওয়েট করছি। আমাদের সেকেন্ড ট্রেন ছিল একটু আগেই, ওটা একটু লেট হয়ে একটু পরে আসবে। মানে আমাদের 3টার দিকে ট্রেন, এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আধ ঘন্টা পর আসবে ভাই। বাইরের যেরকম ঝকঝকা রোদ দেখতে পাচ্ছেন, আমার কালকে পুরো দিন বৃষ্টি ছিল ভাই, কি বলবো আমি আর। যাই হোক, ট্রিপটা যেমনই হলো তোমরা কমেন্টে বলো তোমাদের কেমন লেগেছে ট্রিপটা। অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, আর চলো এখান থেকে আমরা ট্রেনের অপেক্ষা করি এখন। চলো, আমাদের ট্রেন চলে এসছে, আমার নিচে গিয়ে আমাদের ট্রেন ধরতে হবে। একটা ট্রেন মিস করেছি ভাই, আর মিস করা যাবে না। এবার চলো, এবার আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, চলো ভাই। ওকে, তো আমাদের ট্রেন চলে এসছে ফাইনালি। এই যে আমাদের ট্রেন, এখন আমরা যেতে পারবো ফাইনালি বাড়িতে। আমাদের মেঘালয়ের কাহিনী, তোমাদের কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে বলো, আর ভিডিওটাতে লাইক করে দিও। এরপরে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, কোথায় কোথায় ঘুরতে যাবো সেটাও তোমরা রেকমেন্ড করতে পারো, তোমাদের বাড়িও ইনভাইট করতে পারো, কোনো ব্যাপার না, চলে যাবো। আজকের মতো থাক এখানেই, চ্যানেলে যারা যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিও। বাই বাই সবাইকে।